তো আগের মাইনক্রাফটের সার্ভাইভাল এপিসোডে আমরা মাইনক্রাফটের ভিতরে মাইনশাফটে গিয়েছিলাম, আর মাইনশাফটের ভিতরে ঢুকেই আমার আর ভাইয়ের উপরে হামলা হয়ে যায়। এবং কারণটা জানার জন্য আমি যখন আগে যাই তখন আমি সেখানে মরে যাই। আর তারপরে আমি ঘরে স্পন হয়ে গিয়েছিলাম, এবং তারপর আমি কেবে আবার ফিরে আসি এবং এসে দেখি যে আমার ভাউ বেঁচে আছে। তোমরা কি মনে করলে মরে গেছে? এত সহজ ভাই, ভাউ আমি থাকতে ভাউ কোনোদিন মরবে না, এটা তোমরা শুধু ভেবে রাখো, মানে জেনে রাখো আর কি। তো ভাউ বেঁচে আছে, আমি সব জিনিসপত্র খুঁজে পেয়ে গেছি, তো এখন তো ভাই খুশির মাহল। তো এরপর আমরা শুরু করবো হচ্ছে কি আসল অ্যাডভেঞ্চার। আমি ভাই ভিডিও অনেক দেখেছি, সেখানে বলছে নাকি মাইনক্রাফটের ভিতরে গুপ্তধন পাওয়া যায় ভাই, পুরো গুপ্তধন চেস্টের ভিতরে। তো সেগুলো আজ আমাদের খুঁজতে হবে, চলো শুরু করা যাক ফটাফট। আচ্ছা তো ভাই, সবার প্রথমে যেটা হচ্ছে গিয়ে আমার শিল্ডটা কোথায় গেল? শিল্ডটা আমি ভাই পরে নিই, কারণ ভাই ক্রিপার বাবা যে এখন যদি চলে আসে আর ভাই আমার সামনে বুম হয়ে যায় তাহলে আমি বুম হয়ে যাব, তো সেটা খারাপ হবে। আর বাকি এই নে ভাউ, তুই খাবার খা ভাই, কতদিন খাবার খাস নি বলতো তুই? ও হয়ে গেছে খাবার, খুশি? ও রে ভাই ভাই, লাল দিল লাল দিল, ঠিক আছে ঠিক আছে। তো ভাই ঠিক আছে, চল এখন অনেক টাইম পাস হলো, ফটাফট আমরা অ্যাডভেঞ্চারে চলে যাই। এবং একটা কথা তোমাদের আমি বলবো যে ভাউকে আমি নিয়ে যাবো না, কারণ ভাই ভাউ গেলে মরে ফরে যেতে পারে, আর ভাউ ছাড়া কেউ নেই। রাগ করিস না ভাউ, বুঝতে পারছিস তুই মরে গেলে কমেন্ট সেকশনে আমাকে গাল দেবে, বুঝতে পারছিস তো ব্যাপারটা? তো আমি চললাম, তুই থাক এখানে। তো আমি হচ্ছে গিয়ে যাব নিচেই যাবো, কারণ আগের এপিসোড আমরা নিচে মরে গেছিলাম, তো সেই নিচে কী আছে আমার সেটা দেখার। আচ্ছা ওকে, তো চলে এসেছি আমরা নিচে। আর আরে ভাই ভুলভুলিয়ার মতো রাস্তা আছে, এদিকে লাইট ফাইট দিয়ে রাখো, তাছাড়া ভাই রাস্তা গুলি যাবে, এদিকে তো রাস্তা নেই। আর এই দিকে কি রাস্তা আছে পিছন দিকে? না এদিকটা তো ব্লক হয়ে আছে। ঠিক আছে ঠিক আছে, এই দিকে একটা রাস্তা যাচ্ছে, এটা একটু ভিতর পর্যন্ত যাচ্ছে ভাই, একদম ঘুটঘুটে অন্ধকার কিন্তু আলো হয়ে গেছে। আর বাকি নিচে একটা রাস্তা যাচ্ছে ভাই, নিচে তো যেতে পারবো না ভাই, অত সাহস নেই ভাই, অনেক সাহস করে এই পর্যন্ত এসেছি, আর সাহস করে আমি ওদিকে যেতে পারবো না। বাকি সামনে ক্রিপার আছে ভাই, পালাবো নাকি? না না না, পালাবো কিসের জন্য ভাই, ভয় পাই নাকি আমি ক্রিপারকে? ভাই সামনে যাবো, এদিকে কেউ নেই আপাতত ভাই, শিল্ড আছে আমার কাছে। তো ক্রিপার বাবাজি এলো কোনো সমস্যা হবে না, এই তো আসছে, এসো এসো ক্রিপার বাবাজি, এসো 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 এসো, এ এ বুম, ও হো ঠিক আছে ভাই। আর আরেকজন আসছে, ওকে বুম করে দিচ্ছি, এই নাও 1 2 3 বুম, ওকে ভাই ফাঁকা হয়ে গেছে জায়গাটা। দেখো 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 দেখো, সামনে একটা বোধহয় স্পনার আছে, হ্যাঁ স্পনারই বোধহয়। ও রে ভাই জম্বি কোথা থেকে আসছে? আরে আরে ভাই দুটো জম্বি, আরে আরে ভাই মাকড় সব হলো, আরে ভাই ভাই সব মরবে সব মরবে, আমার কাছে একদম তরল আছে। আর লাফাচ্ছিস কেন ভাই? এই নে মর, যা পাচ্ছে লাফ পাচ্ছে। আচ্ছা তো ভাই পিছন থেকে তো কেউ আসছে না, ওকে। আর সামনে এটা দাঁড়াও দাঁড়াও, তার আগে এগুলো দেখিনি, কেউ নেই তো, তার লাইট ফাইট দিয়ে, না এদিকে কেউ, আরে ভাই একটা জম্বি আছে, আর বাকি সামনে মাকড়সা, আর এদিকে ওকে ওকে ঠিক আছে সামনে নেবো, এই যে একটা করে পারবো ভাই, এ এ মরে যা ভাই, আরে আরেকবার এলে শেষ হয়ে যাবে, আরেকবার আরেকবার 1 2 3 খতম ভাই। আর এদিকে মাকড়সাটা কোন এই উপর চেপে আছে ভাই, ভয় লাগছে নাকি তোর? আমি মারছি সবাই, ভয় লাগছে তোর? বোকে সবাই শেষ হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে স্পনারটা কিসের আমি তো ঠিক বুঝতে পারছি না, মনে তো হচ্ছে মাকড়সার, কারণ এত মাকড়সার জাল আছে, তো মাকড়সারই হবে অবশ্য, দেখা যাবে ভিতরে। এখানে ছোট্ট, হ্যাঁ ভাই এটা মাকড়সা দেখতে পাচ্ছ, ভিতরে ছোট্ট মাকড়সা ঘোরাফেরা করছে। যাই হোক স্পনারটা আমি ভেঙে আমি ঘরে নিয়ে যাবো, তারপরে একটা মাকড়সা ফার্ম বানাবো। কিন্তু এক সেকেন্ড, আমি কি পেলাম? আরে ভাই 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 ভেঙে ফেললাম, ভেঙে ফেললাম ভাই। আমি ভাবলাম যে এই পিকেক্সটা দিয়ে ভাঙা যায়, কিন্তু অন্য কি পিকেক্স দিয়ে বোধহয় ভাঙতে হয় ভাই। গেল, আর তো ভেবে কিছু লাভ নেই ভাই, গেল 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 ভাই। গুপ্তধন তো এখনও কিছু পেলাম না, একটা স্পনার পেয়েছিলাম সেটাও গেল ভাই আমার হাত থেকে ভাই, কি করবো? আরে ভাই এখানে চারিদিক অন্ধকার ভাই, যেখানে অন্ধকার সেখানে কিন্তু আমি নেই ভাই। এই কোন দিকে ঢুকে গেছিলাম রে ভাই ভাই? ও বেঁচে গেছি ভাই, আমি ভাবলাম কোথায় ঢুকে গেলাম। বাকি এখানে এখানে একটা রাস্তা আছে উপরে যাবার, কিন্তু তার আগে এখানে দুটো আয়রন আছে, ওগুলো নিয়ে নিই, তারপর উপরে যাবো ভাই, যদি মরে যেতে তাহলে পাবো না। ওকে ঠিক আছে, এখানে একটা রাস্তা আছে, রাস্তা নয় এটা, ও এদিকটা হয় আমি দেখলাম তো এখনই, ঠিক আছে বাদ দাও, চলো ফটাফট উপরে যাওয়া যাক। এটাও একটা মাইনশাফটের মতন একটা জায়গা ভাই, মাইনশাফটা অনেক বড় হয় যেটা আমি জানাচ্ছি। আর বাকি এখানে রেল বিছানো আছে, আর এদিকে কিছু নেই, সামান্য কিছু নেই। এখানে তো চেস্ট আছে মানে গুপ্তধন আছে, কিন্তু তারা তো তার সেকেন্ড এখানে কেউ নেই, তো ওকে কেউ নেই ভাই, ক্রিপার পেছন দিক থেকে ফেটে গেলে সমস্যা হয়ে যাবে। বাকি এটা ভাঙো, এটা ভাঙো, আর ভাই গুপ্তধন পেয়ে গেছি, কী আছে দেখা যাক। ও ও রে ভাই সাহাব, প্রথমত যে জিনিসটা হচ্ছে কি, এটা ম্যাপ পেয়ে গেছি, ট্রেজার ম্যাপ। এটা কিন্তু কীরকম ট্রেজার ম্যাপ ভাই, লক করা আছে লেভেল 4, বুঝতে পারছি না, কিন্তু যাই হোক একটা ম্যাপ পেয়ে গেছি। আর একটা বই পেয়ে গেছি, চকমক করা বই, এটার কাজ জানি না আমি। আর অনেকগুলো মাকড়সা জাল, হাড় আর গোল্ড পেয়ে গেছি 10টা, আর পাওয়ার রেল। ও ভাই 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 দারুণ জিনিস পেয়েছি, এটাও নিয়ে নি ভাই, এটা নেওয়া যাবে তো? হ্যাঁ নেওয়া যাবে, ওকে নেওয়া হয়ে গেছে। আর টর্চটা দিয়ে দাও ভাই, কোনো জিনিস ছাড়া যাবে না ভাই। চলো ভাই আর আমি দেরি করবো না, ফটাফট এখান থেকে পালাবো, কারণ ভাই এবার যদি মরে যেতে হলে আমার এত কিছু ভাই নষ্ট হয়ে যাবে, আমি জায়গাটা খুঁজে পাবো না ভাই, অনেক ভুলভুলে রাস্তা তো। ওকে তো এই রাস্তাটা তো চলে এলাম ভাই, কোন রাস্তায় চলে এলাম, সব ভুল হয়ে গেল নাকি রাস্তায়? রে 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 দাঁড়া, এখানে টর্চটা আমি লাগিয়েছিলাম,
ও ভাই এদিকে আছে এদিকে আছে এদিকে আছে ভাই, আমলাম ভুলে গেছি, এখানে ক্রিপারটা ফাটলো, ওকে টর্চটা নিয়ে নাও, টর্চ, আরে টর্চ নিয়ে নাও ভাই, টর্চের অনেক দরকার। ওকে নিয়ে নিয়েছি। হে জম্বি 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 জম্বি, এই সময় কেন ভাই উল্টো পাল্টা সময় এন্ট্রি নিয়ে নেয় এরা ভাই। এখন আমি জায়গা খুঁজছি, আর জম্বি বাবা যে এসে আমার সাথে ফাইট করছে কোথায় ভাই, রাস্তাটা হারিয়ে গেল নাকি ভাই? উপর দিকে থেকে তো আমি নেমেছিলাম, কিন্তু হচ্ছে যেটা ব্যাপারটা, এই তো ভাই, এই তো ভাই পেয়েছি পেয়েছি পেয়েছি, বোধহয় এটাই, আমাকে উপরে যেতে হবে, তার জন্য আমাদেরকে ডার্ট দিয়ে দিয়ে উপরে উঠতে হবে। চলো ডার্ট তোমার কাছে আছে, এই ফটাফট চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো উপরে, চলো। ও ও পেয়ে গেছি, ভাও 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 চলে এসেছি। ও রে ভাও আমরা পেয়ে গেছি, কি বলতো, গুপ্তধন 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 গুপ্তধন। ওকে ঠিক আছে, গুপ্তধন পেয়ে গেছি, আর একটা ম্যাপ পেয়ে গেছি, ট্রেজার ম্যাপ, ট্রেজার মানে আবার গুপ্তধন খুঁজতে যাবো। ঠিক আছে, তো ম্যাপে যে রেড কালারের ক্রসটা দেখাচ্ছে বোধহয় সেখানে গুপ্তধন আছে, কিন্তু আমরা কোথায় আছি ভাই? আও আমরা নিচে আছি, একদম হালকা করে দেখাচ্ছে, দেখা যাচ্ছে না। তো ঠিক আছে, সেটা হচ্ছে পরের কথা, এখন আমাদেরকে এখান থেকে বেরোতে হবে বুঝলি। ফটাফট চলো বেরিয়ে যাই, এখানে টর্চটা নিয়ে নাও, আর এখান থেকে রাস্তাটা কোন দিকে ছিল বোধহয় তো এই সাইডে ছিল, টর্চটা ফটাফট নিয়ে নাও এখান থেকে। এই জায়গাটা থেকেই তো আমি এসেছিলাম, হ্যাঁ এসেছিলাম না, এখান থেকে বোধহয়, কিন্তু কোনখানটা হয়ে নেমেছিলাম, এখানটা হয়ে না, এই জায়গাগুলোতে ভাই কোনোটা একটা জায়গা নেমেছিলাম, কিন্তু জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না ভাও কোথায় ছিল জায়গাটা। এক কাজ করি, এগুলো ভেঙে দেখি, কারণ উপরে এক নদী টাইপের ছিল, সেখান থেকে জল পড়বে, কারণ আমি জলের ধারাতে নেমেছিলাম, তো সেটা আমাদেরকে মনে রাখতে হবে। জল তো আসছে না ভাই, এখানে আসার তো কথা ভাই, আসছে না কেন সেটা তো বুঝতে পারতাছি না। এই তো ভাই বললাম না জল আসবে, তো ভাও রাস্তা তো পেয়ে গেছি, চলে বেড়ার দেরি করে ঠিক হবে না, তো চলো ভাই জলের ধারা হয়ে আমাদেরকে উঠতে হবে পুরো শ্বাস নিয়ে। ওকে চলো, ও ভাই 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 তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, এখানে শ্বাস নিতে হবে, শ্বাস পড়ে যাচ্ছে। ও ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার এখানটাও আমাদের উঠতে হবে। ভাও কোথায় আছে? ভাও আসছে আসছে আসছে। ওকে আর একটু আর একটু আর একটু আর একটু, এই আকাশ দেখা যাচ্ছে। ও ভাই সাব উঠে গেছি উঠে গেছি। ভাও কোথায়? ভাও, ও ভাও তুমি আগেই চলে এসেছো, বাহ আমাকে না নিয়ে আগেই ভাই, কি ফালতু লোক মানে ফালতু কুকুর ভাই। আরে এরা কিসের জন্য এসেছে ভাই? এগুলো এরা কি আমার গুপ্তধন চুরি করতে এসেছে নাকি এই ম্যাপটা নিতে এসেছে ভাই? এদের কোনো বিশ্বাস নেই, এদের খুব ভাই, এদেরকে মেরেই দেবো ভাই, আজ আমি মেরেই দেবো ভাই, ছাড়ছি না ভাই, আজ এদেরকে আমি ছাড়বো না, মানে ছাড়বো না ভাই, আমার ম্যাপ বোধ চুরি করে নিয়ে আর গুপ্তধন লুট করার বুদ্ধিতে আছে তোদের। এই তো লুট করবে, হ্যাঁ চোর কথা কার, আমার ম্যাপ চুরি করবে, হ্যাঁ ম্যাপ চুরি করবে, পালা পালা গেলে মর। ওকে ভাই খতম, ওকে, কিন্তু এরা তো ভাই এবার আমাকে ভাই থুতু দেবে, হ্যাট থুতু দেবে, হ্যাঁ থাট থুতু থুতু দিচ্ছে, হ্যাঁ এই থুতু দিচ্ছে, এই থুতু থুতু দিচ্ছিস কেন রে ভাই? একো একো একো, আমি মজার দেখাচ্ছি ভাই, মজাটা মজাটা দেখাচ্ছি তোকে, দাঁড়া 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 ভাই, এটা থুতু কেন দেয় ভাই? ওকে মরেছে ভাই, মরেছে মরেছে মরেছে। আচ্ছা তো ভাই সব কিছু হলো, আর ভাও চল 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 চল, এবার আমাদের গুপ্তধনের সন্ধানে যেতে হবে। কোথায় যেতে হবে? গুপ্তধনের সন্ধানে। রাস্তা তো এই তো ভাই, দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ আমাদেরকে দেখতে পাচ্ছ, একটা ছোট্ট পুডলির মতো এগিয়ে চলেছে, হ্যাঁ ওটাই হচ্ছে আমরা। চলো 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 সামনে চলো, আর বেশি দেরি নেই ভাই, আমরা গুপ্তধন পেতে চলেছি পেতে চলেছি। এই তো এই রাস্তাটা ভাই, আমরা জায়গাটাতে তো পৌঁছে গেছি, কিন্তু জায়গাটা আরে ভাও বুঝতে পারছি না তো কোথায় আছে গুপ্তধন। আমার মনে হচ্ছে সেটা যে আমাদেরকে সামনে দিকে যেতে হবে, আমরা ম্যাপের একদম এই সাইডে আছে, সেই জন্য বুঝতে পারছি না ম্যাপটা, আমরা ছোটো ম্যাপ তো বোঝা, আমার মনে হচ্ছে সামনে যেতে হবে। এই তো এই তো এই তো এই তো চলে এসেছি চলে এসেছি। এই দেখো 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 দেখো, বুড়লিটা এগিয়েছে আর এইখানে এসে স্টপ হয়ে যাচ্ছে, মানে আমরা অনেকটা কোনাতে ছিলাম, সেই জন্য দেখাচ্ছি। মানে যাই হোক আমাদের এই জায়গাটায় খুঁড়তে হবে বোধ হয়, আমাদের এই 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 জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই বালির মধ্যে কোথাও গুপ্তধন লুকাই আছে। তো চলো ভাই দেরি না করে খুঁড়তে স্টার্ট করি, গুপ্তধনে কি পেতে চলেছে আমি তো সেটাই জানতামই, ও প্রথমবার গুপ্তধন খুঁজছি ভাই মাইনক্রাফটে ভাই, বিরাট আমার অ্যাডভেঞ্চারাস ফিলিং হচ্ছে। আপাতত তোমরা ফটাফট লাইক করে দাও, আপাতত ওঠার একটা রাস্তা এখানে করে দিই, হ্যাঁ এবার ঠিক আছে। বাকি এখানে তো পেলাম না, একটু সাইড দিকে খোঁড়া যাক ভাই, সাইডে কোথাও মাটির নিচে তো থাকবে সেটা তো আমিও জানি, কোথায় ভাই কোথায় ভাই কোথায় ভাই কোথায়, এই পেয়েছি 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 পেয়েছি, কি করতি লাগছে ভাই আমার, ফুর্তি 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 লাগছে ভাই 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 ভাই, কি মজা ভাই গুপ্তধন। চলো ভাই ফটাফট এটা খোলা যাক, ও ভাই উপরের ব্লকটা ভাঙতে হবে তারপরে খোলা যাবে। আরে ভাই কি পেয়েছি আমি এগুলো ভাই, এগুলো একটা জিনিস আমি বুঝতে পারছি না এগুলো কী জিনিস, মানে দু তিনটে জিনিস বুঝতে পারছি, যেমন প্রথমে এটা কি ভাই, একটা পুতুলের মতো আছে যেটার নামটা হচ্ছে টোটেম অফ আন্ডাইং, এটা নতুন জিনিস পেলাম, আর বাকি আর তো কিছু বুঝতে পারছি না। এখানে অনেকগুলো গোল্ড আছে ডায়মন্ড আছে, আপাতত ফটাফট জিনিসপত্রগুলো আমি নিয়ে নিই আর কি, আমি জিনিসপত্র বুঝিয়ে না বুঝিয়ে নিতে তো হবে নাকি, হ্যাঁ চলো ফটাফট নিয়ে নাও। চলো ভাই চলো 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 চলো, ভাও কোথা, ভাও 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 ভাও, যে জিনিসটা পেয়েছি রে ভাই তোকে আমি বলছি, মানে দারুণ দারুণ জিনিস পেয়েছি। সর্বপ্রথম তো তুই এটা দেখে, নীল রঙের বলটা,
এটা, এটার নাম জানিস? নাম জানিস তো এটার? নামটা তোকে বলছি, নাম হচ্ছে এটার হার্ট অফ দ্য সি, মানে হচ্ছে সমুদ্রের হৃদয়। আরে এই জিনিসটা দেখ, এই জিনিসটা ভাই আমি প্রথম দেখছি, পুতুলের মতো দেখতে। নাম হচ্ছে টোটেম অফ আন্ডাইং। এটা কি জিনিস আমি তো জানি না, তুই জানিস? হ্যাঁ, তোকে জানতে হবে না, বাদ দে ভাই। অনেকদিন এই প্রকৃতিতে বসবাস করলাম গাছপালার মধ্যে ভাই, আর নয় ভাই, এবার আমার ঘরে যেতে হবে। তো হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা যাবো হচ্ছে গিয়ে বাড়িতে ভাই। অনেকদিন এই প্রকৃতিতে বসবাস করলাম ভাই, আর নয় ভাই, মোটামুটি 1 থেকে 2 মাস হয়ে গেল ভাই, বাইরেই বেরিয়ে আছে ভাই, ঘরে এখনো যাইনি। তো যাই হোক, এবার আমরা ঘরে যাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও, আর ওই দুটো জিনিস কি সেটা কমেন্টে বলে দিও। টোটেম অফ আন্ডাইং আর হার্ট অফ দ্য সিগুলোর কী কাজ আমি তো প্রথম জানছি, দেখিনি কোনো দিনও। যাই হোক, ফটাফট তোমার ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এরপরে যাবো হচ্ছে গিয়ে আমরা বাড়িতে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন হচ্ছে তো টাটা, গুড বাই, বাই বাই।